তা এও তো হতে পারে যে ওকে ও যে আসেনি এতদিন সেটা সিবিআই তারা নিজেরাই ঠিক করেছে যে ও যে কোনো সময় আসবে হবে তখন হবে এও হতে পারে তাহলে হয়তো তাকে দিয়ে কোনো কাজ সিবিআই করাবে তাও হতে পারে সে অ্যাপ্রুভার হতে যাচ্ছে রাজ হতে যাচ্ছে এটাও তো কোনো আইনকানুন নেই কিন্তু পরম্পরা তো আছে যে কিভাবে স্টিং করতে হয় এভাবে সেভাবে তো করা হয় নাই সেভাবে তো করা হয় নাই অতএব আমার কাছে আমি একেবারে সম্পূর্ণভাবে মানে আমার উপসংহার যে সম্পূর্ণটা হচ্ছে মিথ্যা এবং এই মহিলাদের খুব কপালে কষ্ট আছে এখনও তাদের আরও দুর্ভোগ আছে যে ওখানে যদি তাদের বাঁচাতে হয় তাহলে হাইকোর্ট ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে অন্তত কমপক্ষে দুই কোম্পানি সেন্ট্রাল ফোর্স দিয়ে অন্তত দুই তিন বছর ওখানে রাখতে হবে ফার্স্ট দে কমপ্লিট দেমপ্লিট ফ্রডিট প্রথম দিন বলেছেন কমপ্লিট ফ্রডের দ্বিতীয় দিয়ে বলছেন হ্যাঁ ইনস্টিটিউশনাল ফ্রড যে যে অর্ডারটা এমনভাবে দিয়েছেন দিয়েছে না হাইকোর্ট মহাম্মান্নচারক মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তাহলে তো মনে হচ্ছে সবাইকেরা সবাইকেরা জেলে নিয়ে জেলে ফেলে দেবে এই কথা তো এই 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 গভর্নমেন্টের উকিলই বলেছে প্রশ্ন করবো যে আদালতে কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত যিনি অনুপ মাঝি ওরফের লালা তিনি আত্মসমর্পণ করলেন এবং জানা যাচ্ছে যে সিবিআই নাকি তাকে ধরতে পারেনি তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন এবং শর্ত সাপেক্ষে জামিনও পেয়েছেন স্যার তাহলে কি আমরা বলবো যেটা সিবিআই এর ব্যর্থতা মানে এই এই ব্যাপারগুলো ইনভেস্টিগেশনটা হচ্ছে কি এর অনেকগুলো ডাইমেনশন হয় যে প্রথম হচ্ছে মানে সিবিআই যে যে যেভাবে ইনভেস্টিগেশনটা হয় তাতে একটা সিভিয়ার প্রবলেম আছে সেটা হচ্ছে ম্যান পাওয়ার মানে তাদের অনেক ধরনের কেস করতে হয় অনেক ধরনের লোকের দরকার সেই লোক তাদের আছে কিন্তু সেই লোক যে আর প্রত্যেক বছরই কেস বাড়তে থাকে নতুন নতুন কেস আসে হাইকোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্ট দিচ্ছে এমনিতেও কেস করতে হয় ফলে তাদের মানে সময় লাগে এক দুই হচ্ছে কাকে আমি এখন ধরবো না কাকে আমি ধরব এবং কাকে আমি বলবো যে তোকে ধরবোও না আবার তুই এক সময় আসবি এসে নিজেই সারেন্ডার করবি এটা বলা বড় মুশকিল এটা ট্রিক্স অফ দি অফ দি ইনভেস্টিগেটারের তার ট্রিক্স যে তাকে কাউকে এও তো হতে পারে যে ওকে ও যে আসেনি এতদিন সেটা সিবিআই তারা নিজেরাই ঠিক করেছে যে ও যে কোনো সময় আসবে হবে তখন হবে এও হতে পারে অর ইট মে বি অলসো রিয়েলি যে সিবিআই এই জিনিসটা ভালো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড করে নি থার্ড এও হতে পারে যে দ্যাফাইল্ড অথবা আমরা কিন্তু দূর থেকে ওর মধ্যে না ঢুকে এর কোনো প্রশ্ন আমরা উত্তর দিতে পারি না দেওয়ার এটাকে তুমি আপনি ফেলেরও বলতে পারবেন না আর আর সাকসেসও বলতে পারবেন না দিস মে বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন তাও হতে পারে তা না হলে তাকে তারা মানে এমনভাবে মানে সে বেল না পাওয়ার মতো যাতে না পায় তার মতো কন্ডিশন এখানে ছিল তাকে সে সহজে বেল পেত না তাহলে হয়তো তাকে দিয়ে কোনো কাজ সিবিআই করাবে তাও হতে পারে বিকজ আমি যদি কিংপিনটিকে ধরতে পারি হুম এবং সে যদি নিজে আসে তাহলে বুঝতে হবে হি খুব সম্ভব আমার সে অ্যাপ্রুভার হতে যাচ্ছে রাজসাক্ষী হতে যাচ্ছে তো সে যে রাজসাক্ষী হবে না এইটা কিন্তু আমরা হঠাৎ একদিন দেখব যে সে রাজ সাক্ষী হয়ে গেছে তো এইভাবে আমি বিচার করতে পারবো না একাধিক ফেক ভিডিও এসে সন্দেশখালীর বিষয়টাকে কিন্তু আবার যেটা একটু চাপা পড়ে গেছে সেটাকে আবার উত্তপ্ত করে তুলব আমি আমি একটা বলি আমি নাম না করে বলি যে দুঃখের বিষয় যে এখানে আমাদের এই রাজ্যে কিছু আমি বলবো কি একটি বিশেষ নেতা তিনি মিথ্যাকে সত্যি খুব ভালো করে করতে পারেন এবং সত্যটাকে খুব মিথ্যা খুব সুন্দর করে করতে পারেন এইরকম একটা আবহাওয়া আমাদের রাজ্যে এখন এই রকম একটা হাওয়া চলছে এবারে আমি একটু হিসাব করে দেখছিলাম যে এই স্টিং টিংগুলো কখন হয়েছে কোন সময় হয়েছে যারা আমরা একটু যারা গবেষণা করি আমি দেখতে পারলাম কি যে সাতাশ চার তারিখে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চারে সেই সময় সে শাহজাহানের বাড়ির তার তারা নিজের সাকরেদেরতে এই অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেটা একটা বড় খবর সারা ভারতবর্ষের খবর এবং অলমোস্ট মানে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ একেবারে তাদের বলতে পারে তারা একেবারে ব্যাপার চাকা হয়ে গেছে ওটা হওয়ার ফলে গেল এবং আর আমি দেখতে পাচ্ছি যে এই হাইকোর্টে ইডি দেখাচ্ছে যে সন্দে মানে ইডি বলছে যে সন্দেশ সন্দেশখালিতে আমাদের আগে হিসাব ছিল একশো কোটি টাকার মতো হতে পারে এই তোমার এই ইয়ের নাম দেখে শাহজাহান ওই মাছের ব্যবসা দেখিয়ে এত টাকা পেল আসলে হচ্ছে ওই আমাদের যে বালু মল্লিকের যে কেস মানে রেশ রেশনের যে টাকাটা সেটা এইখানে গেছে তো এই জিনিসগুলো কিন্তু যখন হচ্ছে সেই সময় হঠাৎ এই স্ট্যাঙ্ক অপারেশন হলো তার মানেটা কি যে ওই যে খালি যে আন্দোলন এবং তার এবং এখন ইলেকশন অর্থাৎ এমন একটা জিনিস আনতে হবে যে এই জিনিসটার চাপা পড়ে তো আমি তো একবারে অঙ্ক কোষে দেখাতে দেখাতে পারি আমি খালি দুটোই দুটোই আমি বললাম একটা হচ্ছে পঁচিশ চার আর একটা সাতাশ চার এর পরে হয়েছে আর এটা হয়েছে একটা হয়েছে ফোর্থ মে একটা ইলেভেন মে এই স্টিং তাহলে এই স্টিংটা হচ্ছে পরে হয়েছে আগে হলো না কেন যদি বুঝতাম যে এই ঘটনাটা তো অনেকদিন ধরে চলছে এই আলোচনা হচ্ছে আর এক নম্বর দুই নম্বর হচ্ছে যখন এই এই সমস্ত দেখা এই কাগজের রিপোর্ট ইত্যাদি দেখে এই হাইকোর্টের একজন জাজ তিনি সেটা সহ্য করতে পারলেন না তিনি সুয়োমটো মানে নিজে ইচ্ছা করে নিজের মতে তিনি একটা কেস নিজে করলেন আমরা ভুলে গেছি নাকি আমার মনে হয় আমরা ভুলে গেছি যে উনি নিজের থেকে একটা কেস করলেন যে একটা তদন্ত করতে হবে এই ব্যাপারে আমরা আমার আমি খুব ব্যথিত হয়েছি এবং দেখতে পাচ্ছি এই মহিলাদের উপরে খুব অন্যায় অত্যাচার করা হয়েছে এই নিয়ে তদন্ত করা দরকার আমি বেশ কিছুদিন আগে মানে বেশ কিছুদিন মানে বেশ কয়েক সপ্তাহ আগে আমি একটা ডায়েরি লিখি সেই ডায়েরিটা আমি লিখি হচ্ছে উনিশ দুই দু মানে এই সমস্ত অনেক আগে এবং সেখানে আমি লিখেছি এই সন্দেশখালি মেয়েদের কপালে খুব কষ্ট আছে এবং নানা ধরনের এখন আরও ইলেকশন আসছে বা ইলেকশন শুরু হয়েছে এদেরকে নানাভাবে মানে হেনস্থা করা হবে এবং ঘটনাচক্রে যখন এই সকল স্টিং হলো আমার কাছে এটা কোনো রকমের মানে কোন রকমের যে নতুন ব্যাপার এটা আমার কাছে মনে হয়নি তারপরে আমি মিলিয়ে দেখলাম যে যখন একেবারে কোন ঠাসা হয়েছে সরকার পশ্চিমবঙ্গ সরকার যখন একদম কোন ঠাসা হয়েছে তখনই এই জিনিসটা হাজির হয়েছে তুমি আগে করলে না আগে করতে পারতে মাঝখানে করতে পারতে অনেক সময় ছিল স্টিং কখন হয় তখন দেখা যায় বড় একটা জিনিস যখন হচ্ছে তখন একটা লোক সেই প্রশ্নটা যে স্টিংয়ে কতগুলো এটাও তো কোনো আইন কানুন নেই কিন্তু পরম্পরা তো আছে যে কীভাবে স্টিং করতে হয় এভাবে সেভাবে তো করা হয় নাই সেভাবে তো করা হয় নাই অতএব আমার কাছে আমি একেবারে সম্পূর্ণভাবে মানে আমার উপসংহার যে সম্পূর্ণটা হচ্ছে মিথ্যা এবং এই মহিলাদের খুব কপালে কষ্ট আছে এখনও তাদের আরও দুর্ভোগ আছে এবং আমি ওইখানে আমি মিসেস বিশ্বাসকে বলছিলাম এবং আমার লেখা আছে এখানে যে ওখানে যদি তাদের বাঁচাতে হয় তাহলে হাইকোর্ট ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে অন্তত কমপক্ষে দুই কোম্পানি সেন্ট্রাল ফোর্স দিয়ে অন্তত দুই তিন বছর ওখানে রাখতে রাখতে হবে রাখতে হবে এবং এই হাইকোর্টে তদারকিতে রাখতে হবে তা না হলে এই মহিলাদের নিস্তার নাই তারা এবং তাদের অধিকাংশই হচ্ছে তাদের যারা স্বামী তারা তারা অধিকাংশই হচ্ছে অন্য রাজ্যে কাজ করে তারা ওখানে থাকে না তারা সারা বছরের মধ্যে একবার বা দুবার মাত্র আসে তারাও বাইরে এরা ওখান থেকে চলে যেতে বাধ্য হবে তারা যেখানে স্বামী স্বামীরা স্বামী বা তার আত্মীয় স্বজনরা যেখানে আসে সেখানে চলে যাবে এইরকম একটা অবস্থা কিন্তু সৃষ্টি হবে যদি যদি হাইকোর্ট বিকজ হাইকোর্ট কেন দায় আচ্ছা আর দিক থেকে বলছি যে আপনারা একজন হাইকোর্টের জাজ তিনি কেসটা শুরু করেছিলেন তারপরে তিনি চিফ জাস্টিসের বেঞ্চে সেটা নিয়েছেন চিফ জাস্টিস সেই কেস নিয়েছেন এবং চিফ জাস্টিস প্রায় এক মাস ধরে এই বিভিন্নভাবে এর শুনানি হয়েছে শুনানি হয়ে শেষ পর্যন্ত উনি উপাসনারে এসছেন যে এই জিনিসটা তদন্ত করতে গেলে একমাত্র করতে পারে সিবিআই এবং তারাই 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 একমাত্র তদন্ত করবে আর কেউ তদন্ত করতে পারবে না এবং রাজ্য সরকার পুলিশ ওখানকার যারা আছে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে কিন্তু ঘটনাচক্রে দেখাচ্ছে তারা সহযোগিতা করছে না নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় বরেয়া থেকে তৃণমূলের যিনি বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে সিবিআই গ্রেফতার করেছিল এবং তিনি শীর্ষ আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন এবং সেই জামিন অবশেষে মঞ্জুর হয়েছে কিন্তু সেই সিবিআইয়ের তরফের আইনজীবী তিনি দাবি করেছেন যে চাকরি প্রার্থীরা টাকা যখন ফেরত চেয়েছে সেই সময় মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল যে পুলিশ না না ওটা তো ওই কয়লা পাচারের মধ্যেও একজন পুলিশ অফিসারের নাম পাওয়া গিয়েছিল সেও টাকা এখান থেকে ওখানে দিয়েছে ওখান থেকে ওখানে বিদেশে গিয়েছে মুশকিল হচ্ছে কি যখন এই ধরনের অপরাধ হয় তখন পুলিশের নজরে চলে আসে পুলিশের নজরে চলে আসে কেন টাকা পয়সা দেওয়া লেনদেন হচ্ছে কথাবার্তা হচ্ছে একটা একটা থানার মধ্যে একটা থানা এলাকার মধ্যে যদি দশজন কুড়িজন লোক মানে টাকা দিয়ে চাকরি নিচ্ছে যেন আমার রঞ্জন সতে বলা হয়েছে সবাই জানতো রঞ্জন সতের কথা যখন আমি জানলাম আমি যখন কথাটা একজন এক্স সার্ভিসম্যান আমাকে বলেছিল আমি যখন আমার কনস্টিটিউন্সিতে বিধান ইয়েতে আমি যখন একটু একজন হঠাৎ যে দু হাজার কুড়িতে একটা লোক এসে মানে তিনি হচ্ছেন এক্স সার্ভিসম্যান তিনি বলছেন এরকম রকম হচ্ছে টাকা পয়সা দিয়ে তা আমি বললাম যেহেতু মনে হচ্ছে যে আপনি গপ্প কথা বলছেন তারপরে উনি চলে যাওয়ার পরে আমি বেরিয়ে যেখানে আমার অনুগামীরা ছেলেমেয়েরা বসে আছে একটা গাছের তলায় আমি যে বললাম যে এরকম করে একটা লোক হুম তা তার নাম ও তখন তো তখন নামই বলেছিলাম এর বলে হ্যাঁ তো স্যার তো সবাই জানে এ তো সবাই জানে পুলিশ পুলিশওয়ালা চমুক তমুক সব সবাই সব কিছু জানে এবং ও টাকা নিয়ে কোনো ও টাকা নিলে চাকরি হয় ওর কেউ টাকা মারে না ও এবং যদি এক বছর দুই বছরের বেশি যায় তাহলে সুদও দেয় এত ভালো মানুষ তো আমি সেইখান সংক্ষেপে বলছি যে এইটা পুলিশ জানবে না এটা হতে পারে না এটা খুবই স্বাভাবিক যে পুলিশের মধ্যে কিছু ভাগও নিতে পারে কিন্তু তাই বলে সরাসরি পুলিশ মাধ্যম হয়ে গেল টাকা লেনদেনের না এটা তো আমি বলবো কি যে যে এটা করিয়েছে সে তো খুব বিচক্ষণ মানুষ যে পুলিশ যদি মাধ্যম হয় তাহলে একটাতার মধ্যে হিসাব থাকলো আমার যে আমি টাকাটা দিয়েছিলাম পরবর্তীকালে যদি ও আমাকে চাকরিটা না দেয় তাহলে আমি পুলিশের কাছেই যাব যে আপনি তো জানেন যে আপনার মাধ্যমে আমি চাক টাকাটা দিয়েছি আমার টাকাটা দিতে হবে আর পুলিশও তখন মনে হয় উল্টো পাল্টা যদি সিনিয়র অফিসারকে বলে যায় তাহলে আমি ঝামেলায় পড়ব আমি তো বলবো যে যে ওরা পুলিশের মাধ্যমে টাকাটা কোনো দিয়েছে যারা তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে সিবিআই এর আর একটা খুব বড় মানে সাফল্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো সিবিআই থেকেই সেই লিস্টটা পেলো যে অযোগ্যরা কারা এবং যোগ্যরা কারা মানে তাহলে এবারে যা মনে হচ্ছে যে হয়তো অযোগ্যদের পর্দা ফাঁস হতে পারে কারণ নিয়োগ দুর্নীতি তদন্ত নেমে সিবিআই যখন মানে চাকরি চুরির অভিযোগ নিয়ে তদন্ত করছে তখন তারাতে ইমেলের কপি এসছে একটা যেটা এসএসসি থেকে নাইস আগে করা হয়েছে যে কারা কারা মানে এমন কারা রয়েছেন যাদের নাম্বার বাড়াতে হবে এই কপি এই মেলের কপি এটা একটা বিস্ফোরক ব্যাপার সেটা এসেছে সিবিআইয়ের হাতে এবং সেটা এখন সংবাদ মাধ্যমের কাছেও অ্যাভেলেবেল হয়ে গেছে আমার মনে হয় আপনারা সংবাদ মাধ্যমে এখন পেয়েছেন কিন্তু সিবিআই সূত্রের তো থেকে থেকেই পাওয়া হয়েছে তাহলে এইটা যে একটু আগে পায়নি সে সিবিআই আমি এটা আমার মনে হয় না আগেই সিবিআই যখন তদন্তটা করছিল এখানে রেড করেছিল এসএসসির ওখানে রেড করে করে তারপরে খুঁজতে গিয়ে মানে ওই পশ্চিমবঙ্গের বাইরে একটা জায়গায় গিয়ে তাদেরকে সব করে ওই তারাই তো আবিষ্কার করেছে কাদেরকে ওরা টেন্ডার দিয়েছে কারা ওখানে জিনিসটা এই ঘোটালা করেছে আমার মনে হয় এটা আগের থেকেই তারা জানতো আমি এই বিষয়ে একটু কথা বলি এইবারে যে আমাদের সুপ্রিম কোর্টে যখন আলোচনা হয় তখন এই হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছিল সেইটাকে উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনিও বললেন কি যে সিবিআই এইটা যে ম্যানিপুলেশন হয়েছে সেটা ক্লাস নাইনে টেনে নয়শো সাত এই টুয়েলভে এত এত এটা সম্পূর্ণ নিয়ে আট হাজার একশো তিরাশিটা এইট থাউজেন্ড ওয়ান সিক্সটি থ্রি এইরকম করে বেআইনিভাবে বা টাকা পয়সা দিয়ে তারা চাকরি পেয়েছে অর্থাৎ হিসাবটা তো তাদের কাছে অলরেডি রয়েছে এবং এই যে কালকে এবার আর একটা দেখা যাচ্ছে তারা সিবিআই এখন নোটিশ পাঠাচ্ছে সবাইকে যে তুমি ইয়েতে আসো নিজাম প্যালেসে আসো এবং নিজাম প্যালেসে আসতে হলে আর অনেকে ভাবে যে কেন সিবিআইকে ডাকেছে আমি যাব কেন এটাও একটু মনে হয় সাধারণ মানুষ আপনারা দেখুন আপনারা যাই বলেন আমরা যদি সাধারণ মানুষকে বুঝিয়ে না বলতে পারি যে কি ঘটনাটা ঘটছে যারা আমরা পড়াশোনা করি বা যারা চাকরি বাকরি করে তারাই কিন্তু সব কথা নয় আসল কথাটা হচ্ছে সাধারণ মানুষ কি হয় যখন কোনো কাগজপত্র সিবিআই বা পুলিশ চায় তখন মানে একানব্বই ধারা সি আর একানব্বই ধারা তে কাগজপত্র চাওয়া হয় আর একশো ধারাতে তাদেরকে ডাকা হয় মানুষ মানুষটি কোনো মানুষকে ডাকা হয় আর একশো একষাটটি তার ব্র্যাকেটের মধ্যে এক সেইখানে সেইখানে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরও একসা একশো একষাটটি ওদিন ব্র্যাকেট টু ব্র্যাকেটের মধ্যে দুই সেখানে বলা আছে যে এইখানে তদন্তকারীরা যা জিজ্ঞেস করা হবে যে লোককে জিজ্ঞেস করা হবে তার হচ্ছে দায়বদ্ধ আছে সে সত্যি কথা বলতে সে সত্যি কথা বলুক না বলুক আইন তাই বলছে আমি বলবো কি এই যে কাজটা সিবিআই করেছে এবং এই যে যে কেসের মধ্যে করা হয়েছে সেটা হচ্ছে দু সালের কেস এবং আর সি জিরো থ্রি উদিন ব্রাকেটে সেই কেস অতএব এখানে তো সিবিআই অল মানে এই এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বলাও হয়েছে আট হাজার একশো বেআইনিভাবে তারা চাকরি পেয়েছে তা তো আগেই বলা আছে তার মানে দু সালে যদি কেস হয়ে থাকে তাহলে তারা তদন্ত করে করা হয়ে গেছে তাদের তবু একটা আর একবার হয়তো তারা তারা জিনিসটাকে ভেরিফাই বা আরেকবার ভালো করে দেখতে হচ্ছে কেন এ তো চার দুই বছরের কেস দুই বছরের কেস হচ্ছে সেই কেসের মধ্যে ডাকা হচ্ছে তাহলে আমি বলবো যে তো আজকের কথা না তাহলে যখন সুপ্রিম কোর্টে এই সমস্ত আলোচনা হচ্ছে তখন তো আট হাজার একশো তেষট্টিটা সিবিআই কেস মানে সিবিআই লোকেরাই সে বলছে যে এরা হচ্ছে টাকা হোক যা হোক কোনো করে ম্যানিপুলেট করা মানে হোক ব্যবস্থা করে তারা চাকরিটা পেয়েছে স্যার তাহলে যেখানে দাঁড়িয়ে সিবিআই এই তদন্ত করছে এবং এই তদন্তর মানে পরিপ্রেক্ষিতে যখন আদালত মানে আমাদের হাইকোর্ট যখন প্রায় ঢাকি সমেত বিসর্জন দিল তখন সেটা গেল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পরিষ্কার ভাষায় এটা বলে দিলেন যে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আর প্রথম দিন বলেছিলেন সম্পূর্ণ অধিক ফার্স্ট ডে কমপ্লিট কমপ্লিট ফ্রড কমপ্লিট প্রথম দিন বলেছিলেন কমপ্লিট ফ্রড দ্বিতীয় অধিয়নে বলেছেন হ্যাঁ ইনস্টিটিউশনাল ফ্রড তো সেখানে দাঁড়িয়ে যেটা সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিং এসেছে যেটা নিয়ে আমাদের রাজ্য সরকার যথেষ্ট খুশি সুপ্রিম কোর্ট প্রথমবারে সোমবারে বলেছিলেন কমপ্লিট ফ্রড তারপরে পরের দিনের সোমবারে উনি ওনারা মানে কোর্ট বসতে পারেন নাই মঙ্গলবারে বসেছিল সেই দিনে বললেন সিস্টেমিক ফ্রড সিস্টেমিক সিস্টেমেটিক না সিস্টেমিক ফ্রড তার বাংলাটা আমরা করছি সম্পূর্ণ আর এটা হচ্ছে একদম মানে কিভাবে অর্গানাইজড মানে মানে ঠিকঠাক করে কিভাবে একের পর এক করতে হবে সেই করতে হবে স্টেপ বাই করবে অতএব এই এইখানে তো কারা করেছে আপনার সব লোক সব জেলে বেল একজন পাক বা না পাক সেটা অন্য কথা তার কে দায়ী হবে প্রধানত দায়ী হতে হবে রাজ্য সরকারকে কেন যিনি হচ্ছে যিনি হচ্ছেন এর মন্ত্রী ছিলেন তারই তত্ত্বাবধানে এটা হয়েছে তাহলে এই এই যে কথাটাও সুপ্রিম কোর্ট বলছে কার জন্য বলছে এই যে ঘোটালাটা হয়েছে যে দুর্নীতি হয়েছে তো আমাদের রাজ্যে হয়েছে এটা তো অন্য কোনো একটা ডাকাত করে নাই করেছে কি করে নাই যে সমস্ত লোকেরা করেছে তারা সরকারের মধ্যেই একটা অংশ তারা করেছে অতএব এই জায়গা থেকে এবার প্রথম দিনে আপনি কি বললেন এ কোনো কিছু বলেন নাই আপনার উকিলা উকিলরা কি বলেছে যে ইলেকশান আসছে এই মুহূর্তে কেন এখানে অর্ডার দিয়েছে যে হাই যে যে সিবিআই তারা প্রয়োজন তারা তদন্ত করবে এবং দরকার হলে যেখানে ক্যাবিনেটের যে কোনো লোককে তারা ডেকে আর তারা গ্রেপ্তার করে তারা তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে ইন্টোরে মুখ্যমন্ত্রী মানে ওইভাবে নেই মানে পুরো যে কোনো কাউকে করবে এই অর্ডার ছিল তো সেদিন তারা বললেন কি সুপ্রিম কোর্ট এই সেখানে কিন্তু এই সরকার বলে নাই যে কোনো কিছু হয় নাই মানে এই দুর্নীতি হয় নাই এ কথা বলার সাহস তাদের ছিল না একটা কথাও বলে নাই বরং এই সব দিয়েছিল যে দুর্নীতি হয়েছে কাগজপত্র আমাদেরও কাগজ রয়েছে দুর্নীতি হয়েছে তারা স্বীকার করেছে এইবার প্রশ্নটা হচ্ছে কি কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট প্রথম দিনই বললো যে ঠিক আছে তদন্ত করতে পারবে সিবিআই কিন্তু তাদেরকে কোনো রকমের কোয়েসিভ স্টেপ হুম সেটার জন্য মানে সেটা কোয়ে্সিভে কি বলা হয় কড়া কড়া ব্যবস্থা মানে বেসিক্যালি সেটাকে বলা হয় ইয়ে করা হবে না গ্রেফতার করা হবে না আর দ্বিতীয় দিনও কিন্তু সেই মানে আদেশটা বহাল রাখলেন কিন্তু এই কথাটা বললেন না যে তদন্ত তারা করতে পারবে না কিন্তু এইবারে কি হলো এইবার আগেরবারে কি কী অর্ডার দিয়েছিলেন মানে প্রথমবারে অর্ডার দিয়েছিলেন যে অন্য লোকের বেলায় তারা যা কিছু যেভাবে যা অর্ডার দিয়েছে এই হাইকোর্ট সেভাবে করবে কিন্তু এইখানে যখন মঙ্গলবারে যে পরের দিনে মঙ্গলবারে যে অর্ডার দেওয়া হলো যে যে অন্যের বেলায়ও যা করা হবে এদের বেলায়ও তাই করা হবে কেন কিন্তু কোনো গ্রেপ্তার টেপ্তার বা কোয়েশিভ স্টেপ যেন নেওয়া না হয় কিন্তু তদন্ত তো চলবে তারা যেরকম এই এদের ডেকেছেন অন্য লোকদের ডেকেছে ইকোয়ালিটি বিফল্য ল আইন সবার সবার বেলায় সমান তাহলে এক মিনিট আমি আইন সবার বেলা সমান তো এ একে আমি ডেকেছি তাহলে ওই ওই তদন্ত আমি করতে পারি সিবিআই যে সেই তদন্তে ক্যাবিনেটের যে কোনো লোককে ডাকতে পারে তারা সেখানে মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী হোক তাদের ডাকতে পারে বা অন্য কেন এমন কি এমনও হতে পারে যে সে মন্ত্রীরও এর মধ্যে নেই কিন্তু এই চক্রান্তর মধ্যে আছে চক্রান্তটা কিন্তু অনেক অনেক বড় জাল ফেলে হয় সেখানে অনেক কিন্তু তারা যে সবাই যে এর মধ্যে থাকবে এই ক্যাবিনেটের মধ্যে থাকবে তাও না হতে পারে প্রশ্ন স্যার তো এই যে আপনি এক্ষুনি বললেন যে আইন সবার জন্য সমান তাহলে সেখানে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে এই সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হলো যে কোনো কোয়েসিভ ডিসিশন যেন এই মুহূর্তে না নেওয়া হয় মানে সোজা কথায় এই মুহূর্তে কাউকে জেলে যেন না ঢোকানো হয় তো এখানে প্রথম কথা হচ্ছে যে এটা টার্মস এন্ড কন্ডিশনস এর মধ্যে রয়েছে কারণ এই মুহূর্তে যেহেতু রাজ্যে ভোট চলছে সেই কারণে এই যে সেই কারণে সেই ভোট চলছে বলে তারা তাদের তাদের না তাদের নিজেদেরই মানে নিজেদেরই আরজি ছিল যে এখন যে ভোট চলছে এখন কথা হচ্ছে কথাটা হচ্ছে ভোটের তারা কি বা কাজ করছে ভোট যদি শেষ হয়ে যাওয়ার পর যদি এই ধরনের কোনো মানে পাওয়া যায় যারা যারা মন্ত্রী সভায় রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই সভার সঙ্গে যুক্ত তাহলে তাদেরকে সময় সবাই জেলে চলে না সেইটা সেই কথা তো এনরাই বলেছিলেন যে অর্ডারটা এমনভাবে দিয়েছে না হাইকোর্ট বিচারক মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তাহলে তো মনে হচ্ছে সবাইকেরা সবাইকেরা জেলে নিয়ে জেলে ফেলে দেবে এই কথা তো এই 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 গভর্নমেন্টের উকিলই বলেছে অতএব যদি ইলেকশন হয়ে যায় তাহলে আই যদি এই অর্ডারটা থাকে তাহলে তো সুপ্রিম কোর্টে যে সিবিআইকে বলতে হবে যে আই ও ইলেকশান তো হয়ে গেছে এখন আপনি এটাকে এই যে যে ওদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছিল ওদের নিজেদের কথাই সেইটা আপনার কেটে দিন সেই হয়ে মেয়াদ শেষ হয়ে গেল না আচ্ছা কিন্তু ওনাদের সেই অর্ডার আদেশের মধ্যে তো দিতে হবে সেই আদেশের ব্যাপারটা হচ্ছে কি সে তো তো সেই জুলাই মাসে হবে না জুলাই মাসের আগে কিছু হচ্ছে না জুলাই মাসের আগেই আদেশ পরিবর্তন হচ্ছে না কিন্তু জুলাই মাসের পরে এই আদেশটা দিতে পারছে না এই কারণে যে ছুটি হয়ে গেছে মানে সুপ্রিম কোর্ট ছুটি হয়ে গেছে অতএব তখন তো সবাইকে সবাইকে বা যে কোনো যে কোনো কাউকে তিনি মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন বা যা কিছু হন তা ক্যাবিনেটের এমনকি ক্যাবিনেট সেক্রেটারিকেও সেটা চিফ সেক্রেটারি সে তো ক্যাবিনেট সেক্রেটারি অংশ ক্যাবিনেটের অংশ সেটা কাকে ধরবে সে তো তদন্তের উপরে নির্ভর করে স্যার তাহলে এই যে ব্যাপারটা হলো যে মানে শুধুমাত্র ভোট এই কারণে আপাতত তাদেরকে ছাড় দিয়ে রাখা হলো অন রেকর্ড রয়েছে সেটা হ্যাঁ আপনারা নিজেরা বলেছেন নিজেরা প্রার্থনা করেছেন সাবমিট মানে ইংরেজিতে বলা সাবমিট আপনার সাবমিশনে বলা হচ্ছে যে ইলেকশন চলছে মিলর্ড প্রভু এখন ইলেকশন চলছে এখন যদি সবাইকে ধরে নিয়ে এরা চলে যায় তাহলে তো ইলেকশনই করা যাবে না যদি আমি মনে করি তারা ইলেকশনে এমন কিছু কাজ করছে না স্যার এই বিষয়টার পরেই যেটা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না এবং মানে শুধুমাত্র এই এইটুকুর ওপরে ডিপেন্ড করে যে কোর্ট বলেছে যে এই মুহূর্তে যেহেতু একটা ইয়ে চলছে যেহেতু ইলেকশন চলছে সেই জন্য আপাতত কাউকে গ্রেফতার করা যাবে না এবং এরপরে তিনি একটা বিষয়ে যোগ করলেন যে এই সংরক্ষণের যে নিয়মটা সেটা নাকি পার্থ চট্টোপাধ্যায়ের আচ্ছা আচ্ছা ঠিক আছে পার্থর বেলায় তো আপনি স্বীকার করছেন তাহলে ব্রাত্য বেলায় হয়েছে এটা তিনি স্বীকার করছেন এক নম্বর তারপরে এবার একটা লোক আছে বাবু বলে একটা লোক আছে হুম বাবু যখন আবার একটু বেরিয়ে গেলেন উনি তো আবার একবার যান একবার আসেন এবার যখন বেরিয়ে গেলেন তখন কি বললেন তিনি যে টু থাউজেন্ড সালের আগে থেকেই এটা সবাই জানত বিধানসভা নির্বাচনের সময় থেকে বিধানসভার আগে বিধানসভার আগেই সব জানতো তার মানে কি এর আগে কবে থেকে জানতো সেটা সে বলেনি সে সে ওই মানে যখন থেকে জিনিসটা শুরু হয়েছে তখন থেকে মেবি টু থাউজেন্ড ফোরটিন ও টু থাউজেন্ড সিক্সটিন যাই হোক তখন তো অনেক আগে এবং আর কথা বললেন যে এই ক্যাবিনেটের মধ্যে আরেকজন মন্ত্রী আছে সেই সমস্তর মধ্যে রয়েছে কিন্তু সেও এখনো একেবারে গটগট করে ঘুরে বেড়াচ্ছে তার তারে তো তখন ধরা হয় নাই সেই সমস্ত কথাও তিনি বলেছেন অত আপনারই লোক তারা অন্য লোক দিয়ে আমাকে বলতে হবে না আর একটা কথা বলি এই যে 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 যার জন্য এই কে বলা হয়েছে এই হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে কথাটা যে অন্য তো বললেন যে আমাদের ইলেকশন আসছে তখন কার কোন আমল এই বার্তর আমল ওটার জন্য তো পার্থ নাই পার্থ বার্ত হুম তো এই আমলটা তো বার্থ তোমার তোমার আমল তো এর সঙ্গে তো তুমিও তো গড় গড় করে ঢুকে যাবে যদি ঢুকতে হয় তাহলে পার্থকে নিয়ে এত পার্থর বা পার্থক তো সবাই তো আপনারা সবাই জানতেন সে আপনার লোকই বলছে আপনার বাবুই বলছেন যে দু হাজার একুশের সালে সমস্ত কেস মেস হয়েছে দু হাজার একুশের আগের থেকে এই সমস্ত জানা হয় এমন একজন এখনও রাজ মানে ক্যাবিনেট মন্ত্রী আছে সে গটগট করছে এর থেকে আর কী হতে পারে কথা টেলমে এর থেকে আর কী শিকার উক্তি হতে পারে স্যার একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট পরবর্তীতে কি রায় সেইটার দিকে মুখিয়ে রয়েছে আমজনতা কারণ প্রায় ছাব্বিশ হাজার মানুষ আজকে মুচ লেখা দিয়ে যাদের মেধার ভিত্তিতেও যারা চাকরি পেয়েছিলেন তাদের কাছে খুব বড় অসম্মানের বিষয় যে তারা মুচ লেখা দিয়ে চাকরি করছেন তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই সুপ্রিম কোর্ট এরপরে কি রায় দেয় সাধারণ মানুষের জন্য বড় প্রশ্ন আপনার কি মনে হয় রায়টা কোন দিকে যাবে না দেখুন আমি জিনিসটাকে আমি অন্যভাবে অঙ্কের মতো দেখেছি অঙ্কের মতোটা কি দেখেছি এই যে পনেরো হাজার তিনশো আমি আগেই বলেছি হুম এই সিবিআই যে রিপোর্ট দিয়েছে এবং এসএসসি যে রিপোর্ট দিয়েছে এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্ট মানে বেশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি সুপারনিও নেবটা বাদ দিলাম সেটা হচ্ছে পনেরো হাজার তিনশো তেরো এই যে যারা চাকরি পাওয়ার কথা না তারা তাই তো তার মানে কি পনেরো হাজার তিনশো তেরো যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা পায়নি এর থেকে অবিচার হতে পারে এর থেকে অবিচার হতে পারে তাহলে প্রথমেই উচিত উচিত এই পনেরো হাজার তিনশো তেরোকে বার করে পনেরো হাজার তিনশো যারা যাদের বাদ দিয়ে এরা হয়েছে এরা কিন্তু এরা কি করেছে এরা উপরে উঠে এদেরই যে অন্যায়টা কাজ এই সরকার করেছে যে আমি ধরে নিলাম যে আর কিচ্ছু হয় নাই এই পনেরো হাজার তিনশো তেরোই পনেরো হাজার পনেরো হাজার লোককে আপনারা অন্যায়ভাবে চাকরি দিয়েছেন তার মানে পনেরো হাজার লোককে যে পাওয়ার কথা ছিল তাদের ভাত মেরেছেন তাহলে চাকরি কে খেলো কে চাকরি আসলে খেলো এই সরকার চাকরি খেলো যারা চাকরিটা দিয়েছে তারা সেই সংশোধক সরকার সরকারি তো দায়িত্ব নিতে হবে তাহলে এইটা কে জবাবদেই করবে যে যাদের পাওয়া উচিত ছিল তারা রাস্তায় আর যারা পাওয়া উচিত ছিল না তারা তারা স্কুলে পড়াচ্ছে আর একটা কথা আছে এইটা দিয়ে আমি আশা করি আপনার এই পর্ব শেষ করা উচিত সেটা হচ্ছে কি কারা পড়াচ্ছে যারা কিচ্ছু জানে না যারা কিচ্ছু জানে না তারা পড়াচ্ছে এর থেকে সর্বনাশ আর শিক্ষার হতে পারে আমি যখন চন্দন ওই রঞ্জন তারপরে তো পরে আমি নিজেই বলেছিলাম যে ওই রঞ্জন আর কেউ না ওটা চন্দন সে কী বলেছিল খাতা দিলে কিন্তু আমি আর তোমাদের চাকরি দিতে পারবো না হুম খাতা দিতে পারবে না কাউকে বলছে কোনো তোমার ওই পরীক্ষাই দেওয়া লাগবে না এইভাবে যা পেল তারা হচ্ছে পনেরো পনেরো হাজার তিনশো তেরো আর তাহলে আমার যারা ছেলেমেয়েরা যাদের বাবা মায়েরা বহু কষ্ট করে ছেলেদের ভালো পড়াশুনো করে তাদের পাওয়া উচিত ছিল পনেরো হাজার তেরো তাদের ভাত তুমি বেড়ে দিয়েছো তাদের চাকরি তুমি খেয়েছো আর কথায় বলা যায় তাদের চাকরি তুমি চুরি করেছো আর যাদের পাওয়ার কথা না তারা চুরি করে পনেরো হাজার তিনশো তেরো পেল আপনি তার অংশীদার কে এই জবাব দিয়ে কে করবে